স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি ডক্টর শাশ্বতী দত্ত আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ছাত্র ছাত্রীদের, আজকে BHIC 102 ইউনিট 5 এর আলোচনা করতে বসেছি আমি। এই ইউনিট 5 এর যে হেডলাইনটা আপনারা বইতে দেখেছেন তা হচ্ছে আর্লিয়ার এগ্রিকালচার ইন ডিফারেন্ট রিজিয়নস, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে যে হলোসিন অর্থাৎ হিম যুগের শেষে যখন হলোসিন যুগ এলো সেই সময় যে জলবায়ুর পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনকে কাজে লাগিয়ে মেসোলিথিক মানুষ কিভাবে খাদ্য সংগ্রাহক থেকে ধীরে ধীরে খাদ্য উৎপাদকে পরিণত হয়ে তারা নব্য প্রস্তর যুগে পৌঁছে গেছিল, এবং এই নব্য প্রস্তর যুগে বলা যায় যে কৃষির ক্ষেত্রে একটা বিপ্লব সাধিত হয়েছিল। তাহলে এই যে খাদ্য সংগ্রাহক, সেখান থেকে খাদ্য উৎপাদক, অর্থাৎ তারা খাদ্য সংগ্রহ করছে, পশু পালন করছে, এবং কৃষি বিভিন্ন ক্ষেত্রে কৃষির উৎপাদন করছে। প্রথম যখন তারা এই কৃষি কার্য শুরু করেছিল তখন হঠাৎ করে কিন্তু কৃষি কার্য অগ্রগতি বা বিকাশ চরম পর্যায়ে পৌঁছয়নি। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমি আগের দিনও আলোচনা করেছি যে আমাদের এই যে ইতিহাসে মানুষের এবং তার সংস্কৃতির বিবর্তন সেটা কিন্তু ধারাবাহিক, অর্থাৎ ধীরে ধীরে, এমন কখনো হয় না যে হঠাৎ করে সেটা জাম করছে। হঠাৎ করে সেটা জাম করে সেটা খাদ্য সংগ্রাহক থেকে কৃষি বিপ্লবে গিয়ে পৌঁছে গেল। কারণ এই যে কালানুক্রমিক যে স্তর আছে এই স্তরটাই কিন্তু ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একটি শিশু যখন প্রথম জন্মগ্রহণ করে তখন কি সে হঠাৎ করেই সে মা বলতে শুরু করে, না হঠাৎ করেই সে হামাগুড়ি দিতে শুরু করে, কিংবা হঠাৎ এক ফাইন মর্নিং এ দেখলাম যে সে তার বাল্যে পৌঁছে গেল, তা কখনো হয় না। ধীরে ধীরে বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে পৌঁছায়। ঠিক একইভাবেই কিন্তু আমাদের এই সভ্যতা সে আদি যুগ থেকে খাদ্য সংগ্রাহক, শিকারী, পশুপালক, সেখান থেকে একটু একটু করে উন্নীত হয়ে কৃষি উৎপাদন অর্থাৎ খাদ্য প্রস্তুত করতে শিখেছে, এবং ফুড গ্যাদারার থেকে ফুড প্রডিউসারে পৌঁছেছে। এটা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিন সময় লেগেছে, যুগের পর যুগ, লক্ষ বছর কেটে গেছে এই সময়টায় পৌঁছতে। আরেকটি বিষয় কি, আমার হেডিংই দেখুন, প্রাণী তথা উদ্ভিদ সম্পদ বৃদ্ধির পর্যায়,
বৃদ্ধিও করছে, পাশাপাশি তারা যেরকম যখন তারা পশু পালন করছে এবং তার সঙ্গে সঙ্গে তারা খাদ্য সংগ্রহ করছে, শিকারও করছে, এর পাশাপাশি সুযোগ মতন সেই উদ্ভিদকে, আমি আগের দিন বলেছিলাম গৃহপালিত করণ বা কোষ মানানো বা বীজ রোপণ করে কি করে সেই উদ্ভিদ থেকে নতুন করে উদ্ভিদ তৈরি করা যায়, বা একটা উদ্ভিদের সঙ্গে একটা উদ্ভিদের মিশ্রণ ঘটিয়ে নতুন পরিবেশে নতুন উদ্ভিদ তৈরি করা যায়, একটি প্রাণীর সঙ্গে আরেকটি প্রাণী হাইব্রিড করে অর্থাৎ ব্রিড করে, ব্রিডিং করে নতুন প্রকৃতিযুক্ত প্রাণী তৈরি করা যায়, এই সবই কিন্তু তারা মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগীয় পর্যায়ে শিখেছিল, যা তাদের আগের দিন আমি শেষ করেছিলাম যখন তখন বলেছিলাম এই যে তাদের সংস্কৃতির এই বিকাশ, তাদের বুদ্ধিবৃত্তির বিকাশই কিন্তু তাদের নিওলিথিক বা নব্য প্রস্তর যুগে পৌঁছে দিচ্ছে। এইবার তারা পশুপালন করছে, তারা উদ্ভিদ ফলাচ্ছে অর্থাৎ নতুন করে বৃক্ষ রোপণ করছে, তারা পশুকে পালন করছে, হাইব্রিড করছে, কিন্তু আরেকটি বিষয় এই সময় আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি, এই যে পশুজাত খাদ্য কিংবা প্রাণীজাত খাদ্য সেগুলি কি করে সঞ্চয় করে তাকে আরো বৃদ্ধি করতে হবে, এই মনোবৃত্তি এবং এই চিন্তা ভাবনা কিন্তু নিওলিথিক বা নব্য প্রস্তর যুগের একটা নতুন একটা উদ্ভাবন। এর পেছনে কি মানসিকতা তাদের মধ্যে, কোন সাইকোলজি তাদের মধ্যে কাজ করেছে, আমরা জানি, এবং আমরা যদি অতীতের ইতিহাসে ফিরে যাই সেখানে আমরা দেখেছি সিন্ধু সভ্যতায় সেখানে হরপ্পাতে শস্য গোলা পাওয়া গেছে, এই শস্য গোলার মধ্যে কি থাকত, অসময় অর্থাৎ যখন বন্যা বা প্লাবন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হবে তখন যাতে সেই মানুষের কমিউনিটি বা গোষ্ঠীর বা ওই অঞ্চলের মানুষের যাতে খাদ্যের কোনো অসুবিধা না হয় সেই কারণে তারা সঞ্চয় করেছিল। এই সঞ্চয় মনোবৃত্তি তাহলে নব্য প্রস্তর যুগের মানুষের মধ্যে ইতিমধ্যে সেটা গ্রো করেছিল, এবং কি করে সেই প্রাণীজ এবং উদ্ভিদজ সম্পদকে বৃদ্ধি করতে হবে। দেখুন এই যে সঞ্চয়ের মনোবৃত্তি, এটা আমরা কি করে, এটা কিন্তু মানুষের একটা সহজাত প্রবৃত্তি, এই যে ছোটবেলা থেকে যে লক্ষ্মীর ভান্ডারে যে একটা লক্ষ্মীর যে প্যাঁচা, সেই প্যাঁচা কিনে দেওয়া হতো রথের মেলা থেকে, এবং বাবা মা বলতেন যে এর মধ্যে পয়সা জমা, তারপরে যখন ভর্তি হয়ে যেত বা কোনো অসুবিধা হতো তখন সেই ঝাঁপিটি ভেঙে তখন সেটা হয়তো কোনো কিছু সংসারের প্রয়োজন মেটানো। একইভাবে মায়েরা তাদের হাঁড়িতে কিছু কিছু করে চাল জমিয়ে রাখতেন, এটা আমাদের ভারতীয় সমাজ সংস্কৃতির কিন্তু
একটা অপরিহার্য অঙ্গ, এবং সেই যে চালটা, সেই চালটা কিন্তু দুর্দিনের সময় কাজে লাগবে। তাহলে এবং এই যে চাল, এই যে ধান, তাকে কিন্তু মা লক্ষ্মী রূপে পূজা করার একটা রীতি আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যে মানসিকতা, এই সাইকোলজি কিন্তু নব্য প্রস্তর যুগেই তৈরি হয়েছিল মানুষের মধ্যে। যতদিন তারা খাদ্য সংগ্রাহক ছিল ততদিন তারা কিন্তু, যেহেতু সেই সময় এখনকার মতন প্রিজারভেটিভ ছিল না, ফ্রিজ ছিল না, তাহলে তাদেরকে সেই সময় সেইটা খাদ্যটা খেয়ে নিতে হতো, না হলেই তার মধ্যে পচন ঘটত। কিন্তু যখন থেকে তারা খাদ্য প্রস্তুত করতে শিখল, তারা পশু পালন পর্যায় থেকে খাদ্য প্রস্তুতের পর্যায়ে পৌঁছে গেল, তখনই তাদের মধ্যে সঞ্চয় বৃদ্ধি এইগুলি এই ধরনের মানসিকতা বেড়ে উঠল। আর এই মানসিকতার পেছনে সামাজিক অর্থনৈতিক একটি ফ্যাক্টর কাজ করেছিল। কি সেই সামাজিক অর্থনৈতিক ফোর্স? না, যতদিন তারা খাদ্য সংগ্রাহক ছিল ততদিন কিন্তু স্থান থেকে স্থানান্তরে তারা গমন করতেন, কিন্তু যখন তারা একটা নির্দিষ্ট স্থানে বসবাস করতে শুরু করলেন এবং তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশনের যে মনোবৃত্তি সেটা ধীরে ধীরে কমে এলো, স্থায়ী জীবনের দিকে তারা এগিয়ে গেলেন, তখন আমি আগের ক্লাসেও বলেছি তাদের জনসংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এইবার আগের ক্লাসের আলোচনাটা একটু মনে করুন, কোন জায়গায় খুব বেশি জনসংখ্যা হলে তারা মাইগ্রেট করে অন্য জায়গায় অন্য পরিবেশে জলবায়ুতে চলে যেত অঞ্চলে, কিন্তু যখন তারা প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এইভাবে স্থানান্তরে যেতে পারতেন না, তখন তারা ওই অঞ্চলেই যে প্রাণীজ উদ্ভিদ সম্পদ আছে তাকে তারা কাজে লাগাতেন এবং নিজেদের বুদ্ধিবৃত্তি দিয়ে তাকে আরো বৃদ্ধি করার চেষ্টা করতেন। মানে এই ক্ষেত্রে জলবায়ুর একটা গুরুত্ব যেমন আছে, কারণ এই জলবায়ুর সঙ্গে পশুপালন বিষয়টি জড়িত, এই জলবায়ুর সঙ্গে উদ্ভিজ্জ এবং প্রাণীজ সম্পদকে কি করে নিজেদের বশে এনে কাজে লাগানো যাবে সেই বিষয়টি কিন্তু একইভাবে জড়িত। সুতরাং আজকে আমরা যে আলোচনাটি করতে বসেছি তার সঙ্গে প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এই প্রত্যেকটি বিষয় পরস্পর পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এবং এই যে প্রক্রিয়াটি সামগ্রিক, এই প্রক্রিয়ায় কিন্তু নব্য প্রস্তর যুগের মানুষকে উন্নতির উচ্চ পর্যায়ে, সংস্কৃতির উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল, এবং সেইখান থেকেই কিন্তু অর্থনৈতিক যাত্রাও শুরু। আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি সেখানে আমরা কি দেখব, এই নিওলিথিক যুগের শেষ পর্যায়ে কিন্তু বিদেশের সঙ্গে একটা বাণিজ্য শুরু হয়ে গিয়েছিল, এই সেটা আমরা মেহেরগড় সভ্যতায় দেখেছি, যা উত্তরণ ঘটেছিল সিন্ধু সভ্যতা পর্বে। সেই একই ভাবেই কিন্তু আজকে আমরা আলোচনাতে দেখব
যে কমার্শিয়াল, অর্থাৎ এটা আমরা আগের দিনও করেছি যে আদান প্রদান এবং বিনিময় ব্যবস্থা কিন্তু মধ্যপ্রস্তর যুগেই তৈরি হয়ে গিয়েছিল এবং নব্যপ্রস্তর যুগে অক্সিজিয়ান নামক একটা একটা কাঁচ যা ভলক্যানিক রক থেকে তৈরি ভীষণ ধারালো স্লেটের মতন বা ব্লেডের মতন পাত, সেই অক্সিজিয়ান এক জায়গা থেকে একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে সরবরাহ হতো। তাহলে এর পেছনেও সম্ভবত সেই বাণিজ্যিক মনোবৃত্তিটি সূক্ষ্মভাবে বিরাজমান রয়েছে বলে আমার মনে হয়। তাহলে আপনারা যখন এই ইউনিটটি আলোচনা শুনবেন বা আপনারা যখন পড়বেন, তখন কিন্তু আপনাদের একই সঙ্গে প্রাকৃতিক এবং তার পাশাপাশি সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক এই প্রত্যেকটি বিষয়কে কিন্তু কনসিডারেশনে রেখেই এই ইউনিটটি পড়তে হবে এবং এই ইউনিটটি পড়লে পরে সুন্দরভাবে যদি আলোচনাটা যদি আপনারা পড়েন আপনাদের বইয়ের অন্তর্ভুক্ত যে চ্যাপ্টারটি, তাহলে আপনারা বুঝবেন কিভাবে বুদ্ধিবৃত্তি বিকাশের সঙ্গে সঙ্গে প্রাগৈতিহাসিক যুগের মানুষ ধাপে ধাপে তারা সভ্যতার পথে তাদের অগ্রগতি ঘটেছে, তাদের উত্তরণ ঘটেছে এবং কালের স্মরণী বেগ আজ আমরা সভ্যতার একেবারে উন্নত, আমরা একদম শীর্ষ স্থানে বসে রয়েছি। তাহলে যার রুট, যার মূলটি কিন্তু সেই পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর এবং তার পরবর্তী পর্যায়ে যে ব্রোঞ্জ যুগ বা ক্যালকোলিথিক বা তাম্র প্রস্তর যুগের মধ্যে নিহিত রয়েছে, এই তিনটে যুগ একত্রীভূত হয়ে কিন্তু ঐতিহাসিক যুগের সূচনা করেছিল। তাহলে এই ইউনিটে যে বিষয়গুলি সংযুক্ত রয়েছে তার সম্পর্কে বিভিন্ন গবেষণা হয়েছে এবং বিভিন্ন বিশেষজ্ঞরা এই বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদেরকে ধন্য করেছে এবং আমাদের যে চিন্তা চেতনাকে আরো এনরিচ হতে, পরিশীলিত হতে সাহায্য করেছে। তার মধ্যে কয়েকজন বিশেষজ্ঞের নাম আমি উল্লেখ করেছি, গর্ডন চাইল্ড, রবার্ট ব্রেচউড, কেন ফ্ল্যানারি, অ্যান্টনি মুর, ক্যাথলিন কে নিয়ন, জে মিলার প্রমুখ। এই ইউনিটটির বিভিন্ন পৃষ্ঠায় আপনারা এই সকল বিশেষজ্ঞদের নাম পাবেন, কিন্তু যেহেতু এটি স্ক্যাটার্ড ভাবে রয়েছে আমি একত্রি করে তাই আমি তাদের নামটি আগে তুলে ধরেছি। আমি একটি বিষয়ে এখানে চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজে এই ইউনিটটি আপনারা পড়তে পারেন, সেটা হলো বিভিন্ন যে পয়েন্টগুলো, যে বিষয়গুলো, সেগুলিকে আমি এক জায়গায় করে তাগুলোকে সেগুলোকে হাইলাইট করেছি। সেই হাইলাইট করে তার মাধ্যমে আমি ইউনিটটিকে আমি সন্নিবেশিত করার চেষ্টা করেছি তার আলোচনা দিকে। তাহলে এই বিশেষজ্ঞদের মত অনুসারে পৃথিবীর এই
নব্য প্রস্তর যুগে, মধ্য প্রস্তর যুগের শেষ পর্যায়ে এবং নব্য প্রস্তর যুগের আগমনে পৃথিবীর যে সকল অঞ্চলে, বহু অঞ্চলে কৃষির বিকাশ ঘটেছিল, কিন্তু এই ইউনিটে কয়েকটি উদাহরণ তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে পশ্চিম ইউরোপ, তার মধ্যে ইউরোপ, পশ্চিম এশিয়া, মেসো আমেরিকা, চীন, আনাতোলিয়া প্রভৃতি স্থানগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে আমি এতক্ষণ জলবায়ুর কথা আলোচনা করছিলাম, এর সঙ্গে সঙ্গে এটাও বলে দিচ্ছি, আমি একটু আগেই বলেছি যে জলবায়ুর পরিবর্তনে কিন্তু মানুষের অগ্রগতি, তার খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য প্রস্তুতকারকে উত্তরণের একমাত্র কারণ নয়, তার সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ, তার সদিচ্ছা এবং তার সঙ্গে সঙ্গে যে অতিরিক্ত জনসংখ্যার মধ্যে খাদ্য বিতরণে একটি যে চাপ, সেটিও কিন্তু তার মধ্যে নিহিত ছিল। তাহলে আমরা যখন হিমযুগে ছিলাম তখন সম্পূর্ণ বরফের চাদরে ঢাকা ছিল এই পৃথিবী। ধীরে ধীরে এই প্লাস্টোসিন পিরিয়ড শেষ হয়ে গিয়ে হলোসিন যুগ যখন শুরু হচ্ছে তখন শস্য শ্যামলা হয়ে উঠছে এই পৃথিবী এবং সবুজ ঘাসে পূর্ণ হচ্ছে, জল স্তর, জলের ভাগ বৃদ্ধি পাচ্ছে, নানান জায়গায় হ্রদ, নদী, সমুদ্রের জন্ম হচ্ছে। এই যে প্রাকৃতিক পরিবর্তনটা হলো, সেই পরিবর্তন মানুষের জীবনকেও গভীরভাবে প্রভাবিত করেছিল এবং মানুষ একদিকে যেমন জলজ সম্পদের উপর নির্ভর করছে, কি করছে, সেখানে মানুষ মাছ ধরছে এবং অন্য জলজ উদ্ভিদকে তারা পোষ মানানোর চেষ্টা করছে, অর্থাৎ তাকে ডোমেস্টিকেট করে, তাকে রোপণ করে সেটাকে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করছে। পাশাপাশি তারা যেহেতু এই জলবায়ুর কারণে, পরিবর্তনের কারণে উষ্ণ ও আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের কারণে অনেক সময় নদীর জল মাটিতে উপচে পড়ছে, ওভারফ্লো হচ্ছে এবং এর ফলে অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি দেখা যাচ্ছে। এই পলি মাটি ধান চাষ বা অন্যান্য যে কোনো চাষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেই মাটিকে কাজে লাগিয়ে এই যে সবুজ যে প্রকৃতি তাকে কাজে লাগিয়েই কিন্তু তারা খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য প্রস্তুতকারকে পরিণত হচ্ছে এবং নানান ধরনের যে প্রাণীকে, তার মধ্যে আমি আগের দিনও করেছিলাম যে ভেড়া, ছাগল, গবাদি পশু এবং কুকুর, তাকেও তারা পোষ মানাচ্ছে। দেখুন, তারা কুকুরের একটা ছোট্ট ইমেজ দেখা যাচ্ছে এবং এই যে যুথবদ্ধতা, অর্থাৎ কৃষি কাজ করতে গেলে যে একসঙ্গে বাস করতে হয়, গৃহে থাকতে হয়, যেখানে যে কি ধরনের বাড়ি তারা তৈরি করত তার ইমেজ দেখা যাচ্ছে। এর থেকেই কিন্তু পরবর্তীকালে সমাজের উদ্ভব হয়েছে। তাহলে এবারে আমরা দেখে নিই যে পশ্চিম এশিয়া এবং যে অ্যানাতোলিয়া, ইউরোপ, মেসো আমেরিকা, চীন প্রভৃতি যে অঞ্চলগুলি কোন কোন বিশেষ স্থানে এই ধরনের নব্য প্রস্তর যুগীয় কৃষির যে
প্রভাব দেখা গেছে। পশ্চিম এশিয়ার মধ্যে আমরা তুরস্ক, সিরিয়া, ইসরায়েল, জাগ্রোস পার্বত্য অঞ্চলে ইরাক, ইরান, প্যালেস্টাইন, দামাস্কাস, ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চল, জর্ডন উপত্যকায় বেইথা, জারমো, কুর্দিশ পর্বতের পাদদেশে জারমো, জেরিকো, এগুলো কতগুলো নির্দিষ্ট স্থান যেখানে একটা বিশেষ সংস্কৃতি গড়ে উঠেছিল। বেইথা, জারমো, জেরিকো এইসব অঞ্চলের মানুষ তারা কিভাবে তাদের যে বিবর্তন হচ্ছে সেটি এই বিশেষজ্ঞরা গবেষণার মাধ্যমে তারা দেখিয়েছেন। আর এই এই যে গবেষণা তারা করেছেন, এই গবেষণা করতে গিয়ে তাদের অনেক প্রত্নতাত্ত্বিক খনন কার্য করতে হয়েছে। তো ইরাক, ইরানের এই ধরনের কয়েকটি খনন প্রত্নক্ষেত্র করিম শাহর, শানিদার, কেপিয়াশিয়া, কারমান শাহ এবং সিরিয়ার নব্য প্রস্তরযুগীয় গ্রাম তেল মুরেবিট, এবং আমরা সময়কালটাকে দেখছি 7600 খ্রিস্টপূর্বাব্দ। আমরা জানি যে হিমযুগের শেষ এবং হলোসিন যুগের শুরু, এই সময়কালটা আমি আগের দিনও বলেছিলাম 11700 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এই যে অঞ্চলটায় আমরা দেখতে পাচ্ছি 7600 খ্রিস্টপূর্বাব্দে মোটামুটি ভাবে কৃষির প্রস্তুতের বা কৃষি কার্য করার একটা প্রচলন দেখা দিয়েছিল। আর যেহেতু জলবায়ু চাষের অনুকূল ছিল, সেই কারণে ভৌগোলিক জেমস হেনরি ব্রেস্টেড কি বলেছেন যে এই যে পশ্চিম এশিয়ার এই অঞ্চলগুলি প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল এবং প্রাণীজ সম্পদও সেখানে প্রচুর পাওয়া যেত, তাই তিনি একে ফার্টাইল ক্রিসেন্ট বলেছেন। ফার্টাইল মানে উর্বর, অর্থাৎ জায়গাটি ম্যাপে একটা অর্ধ চন্দ্রের মতন, তাই তিনি একে ফার্টাইল ক্রিসেন্ট বলেছেন। দেখুন, নব্য প্রস্তর যুগের যে কালচার, এক্ষুনি আমরা বেইধার কথা বললাম, এই বেইধার মানুষ কি সুন্দর ভাবে তারা পাথরের তারা ঘর বাড়ি নির্মাণ করছে এবং সেটি কতখানি সুরক্ষিত। শুধু তাই নয়, তাহলে বেইধাতে একটা কালচার গড়ে উঠছে। কুর্দিস্তান অঞ্চলের জেরমোতে এই নব্য প্রস্তর যুগের গ্রাম গড়ে উঠছে। তাহলে এই যে বাড়িটির একটা গৃহটির একটা ইমেজ, আর এই যে গ্রামের যে ধ্বংসাবশেষ, তার থেকে আমরা কি আমরা বুঝতে পারছি না, মোটামুটি স্থায়ী একটা জীবনধারা তখন তৈরি হয়ে গিয়েছিল। আর এই যে এই অঞ্চলের মানুষ যে বিভিন্ন কালচারের অনুসারী ছিলেন, অর্থাৎ প্রত্যেক জায়গায় কিন্তু মানুষের একটা নিজস্ব কালচার থাকে এবং একটা বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে সেই কালচার গুলি গড়ে ওঠে। তাহলে সিরিয়া আর মেসোপটেমিয়াতে যে নিওলিথিক কালচার তৈরি হয়েছিল, বিকাশ হয়েছিল, এই কালচার গুলিকে এই বিশেষজ্ঞরা, তারা যে স্বনামধন্য বিশেষজ্ঞগণ, কতকগুলি নামে অভিহিত করেছেন, হালাফ কালচার, হাসুনা কালচার, সামারা কালচার, উবেক কালচার, অর্থাৎ এই কালচারের অন্তর্ভুক্ত মানুষ তারা কিভাবে বসতি স্থাপন করতেন, কি ধরনের খাদ্য তারা খেতেন, কোন কোন প্রাণীকে তারা পোষ মানাতেন, কি ধরনের প্রাণীকে তারা শিকার করতেন, ইত্যাদি প্রত্যেকটি বিষয় একটা ডিস্টিংশন করে দেয় কালচারকে। এবং সামগ্রিক ভাবে যদি কালচারকে যদি
আমরা বিশ্লেষণ করি তবে দেখব যে কোথাও না কোথাও একটি কালচারের সঙ্গে আরেকটি কালচারের সংস্কৃতির মিল আছে। এই পর্বে যে পশ্চিম এশিয়াতে কি ধরনের খাদ্য খেতেন তারা, বুনো গম যেমন এই কর্ন, এমেট, এছাড়া ওক গাছের ফল এবং কতগুলি তৃণ যেগুলোকে তারা খাদ্য হিসাবে ব্যবহার করতেন, মটরশুঁটি, মসুর এবং অন্যান্য শুঁটি জাতীয় যেমন বিনস হতে পারে, শুঁটি জাতীয় যার মধ্যে দানা রয়েছে, যারা বার্লি, তিসি, খেজুর প্রভৃতি তারা যেমন তারা সেগুলোকে রোপণ করতেন, সেইগুলোকে তৈরি করতেন, ডোমেস্টিকেট করতেন এবং সেই ধরনের খাদ্য তারা ভক্ষণ করতেন। আর তারা এই সময় কি কি প্রাণীকে তারা পোষ মানাতেন বা তার পাশাপাশি শিকারও তাদের বজায় ছিল, তার মধ্যে বনের পাখি, ভেড়া, এখনো আমরা পাখিকে আমরা বাড়িতে পোষ মানাই, ভেড়া ছাগল আমরা যদি যাই গ্রামের দিকে ভেড়া ছাগল তারা সেগুলোকে পোষ মানাতেন। খাদ্যের মধ্যে শামুক, কাঁকড়া, খোলা যুক্ত যেসব শেল ফিশ যে মাছগুলো শক্ত খোলা থাকত, তাছাড়া তারা আর কি কি পোষ মানাতেন, হরিণ, তারপরে ছাগল প্রজাতির কাঁকড়া, শুকর, বুনো গাধা এবং অন্যান্য গবাদি পশু। দেখুন তারা তৃণ এবং গম এগুলি তাদের খাদ্যের মধ্যে ছিল। আর এই যে কাঁকড়া, কাঁকড়া হচ্ছে ছাগলের মতন কিন্তু সাধারণ ছাগলের থেকে তার একটু পার্থক্য রয়েছে এই প্রজাতির। আর এবারে আমরা আসছি আনাতোলিয়া, তাহলে পশ্চিম এশিয়ার যে কোন কোন আমি তাহলে কিভাবে সাজিয়েছি আপনারা দেখুন কোন কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল এবং সেখানকার মানুষের সংস্কৃতি, তার খাদ্য কিরম ছিল, কোন কোন প্রাণীকে সে শিকার করত, লালন পালন করত। ঠিক একইভাবে আনাতোলিয়াতে আমরা দেখছি কোন জায়গাটা এই নব্য প্রস্তর যুগের অন্তর্ভুক্ত, না দক্ষিণ পূর্ব আনাতোলিয়ার ইউফ্রেটিস টাইগ্রিস নদী বিধৌত অঞ্চল, অর্থাৎ নদীর জল এসে সেই অঞ্চলের উপর দিয়ে যখন প্লাবিত হচ্ছে তখন জমি উর্বর হচ্ছে আর উর্বর জমিতে চাষবাস করা অত্যন্ত সহজ। তাহলে কোন কোন বিশেষ বিশেষ স্থান ওনারা চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা যেখানে এই ধরনের কালচার গড়ে উঠেছিল, তার মধ্যে সানলি উর্ফা মাহাল্লে, কেউনু টেপেসি, ক্যাটাল হাইউ, গবিত্রি টেপে প্রভৃতি কিন্তু নব্য প্রস্তর যুগীয় কালচারে আনাতোলিয়ার অন্তর্ভুক্ত কালচারের একটা বিশেষ একটা প্রাণ কেন্দ্র। আর শস্যের মধ্যে তারা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি গম জাতীয় খাদ্য খেতেন, আর পালন লালন পালন করতেন কি না সেই ছাগ প্রজাতির ক্যাপ্রিন, ভেড়া ছাগল, বৃষ প্রভৃতি উদ্ভিদের পালন করতেন এবং একটা উদ্ভিদের সঙ্গে আরেকটা উদ্ভিদের মিশ্রণ ঘটিয়ে ব্রিডিং করে নতুন ধরনের উদ্ভিদ ও খাদ্যশস্য তৈরি যে প্রক্রিয়াটি কিন্তু এই ধরনের কালচারের মধ্যে উপস্থিত ছিল। দেখুন গবেকলি টেপেতে যে কি ধরনের গৃহ ছিল, আবাস ছিল এবং সেখানে মেগালিথ টাইপের যে সমাধি মন্দির আমরা দেখতে পাচ্ছি। তো আর তাহলে এইটি আমরা গবেকলি টেপের একটি ইমেজ আমরা তুলে ধরেছি যে এইবারে ইউরোপের এই সময় কি ধরনের কোন কোন জায়গা ছিল অঙ্গের অন্তর্ভুক্ত, কি চা শস্য ছিল, কোন প্রাণী গবাদি
মানে তাদের পোষ মানানো হতো বা সেগুলো তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল। তার মধ্যে বলটিক কাস্পিয়ান সাগরীয় অঞ্চল। একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন যে হলোসিন যুগে যেহেতু জলের ভাগ বাড়ছে, সেই জন্য কালচার গুলো কিন্তু মোটামুটি ভাবে নদীর ধারে, হ্রদের ধারে, সাগরের ধারে গড়ে উঠছে। আবার কোনো কোনোটা আবার অরণ্য অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলটিক কাস্পিয়ান সাগরীয় অঞ্চল, উত্তর পশ্চিম গ্রিসের আরগিজা মাগুলা, ফ্রাংথি গুহা ও তার পার্শ্ববর্তী অঞ্চল, ইতালির পশ্চিম উপকূলীয় অঞ্চল, কৃষ্ণ সাগর, ড্যানিউব উপত্যকা, পূর্ব ইউরোপীয় অঞ্চল। আর যেহেতু এই জলভাগের পাশে রয়েছে, কাজে উর্বর দোআঁশ মৃত্তিকা দেখা যাচ্ছে এবং নাতিশীতোষ্ণ জলবায়ুর ফলে সেটি বার্লি, গম, শন জাতীয় উদ্ভিদ প্রভৃতি তৈরির ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হচ্ছে। আর সময়টা কি 5500 খ্রিস্টপূর্বাব্দ, এই যে সময় এই কালচারটি গড়ে উঠছে। আর প্রাণীর মধ্যে ভেড়া, ছাগল, অন্যান্য গবাদি পশু, কুকুর, হরিণ, জলজ পাখি, মাছ, শামুক, ঝিনুক, অর্থাৎ শামুক ঝিনুকও কিন্তু তারা কুড়ত এবং সেইখান থেকে তারা তাদের খাদ্য বস্তুকে সংগ্রহ করার চেষ্টা করত। আর এই সময় 5500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ইউরোপের এই অঞ্চলটাকে যে দুটো কালচার গড়ে উঠেছিল তাকে ক্যারানিক এই নামে অভিহিত করা হচ্ছে। দেখুন, কুকুর অবশ্যই তাদের সঙ্গে থাকতো, তারা জলজ পাখিকে তারা পোষ মানাতো বা তাকে অনেক সময় প্রয়োজনে তাকে ভক্ষণও করত বা জলের থেকে মাছ তারা নিচ্ছে। এবং এই যে দেখুন কি সুন্দর তারা বাস্কেট তৈরি করেছে, এই যে জীবনযাত্রাটা জলের ধারে, তাহলে এই জীবনযাত্রাটার সঙ্গে কিন্তু স্থায়ী জীবনের একটা মিল আছে। আর ইউরোপের ফ্রাংথি গুহা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু এই নব্য প্রস্তর যুগীয় একটা সংস্কৃতি ইউরোপে গড়ে উঠেছিল। তারা গবাদি পশু এবং এই আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে বারংবার কিন্তু এই গবাদি পশু যে তাদের অপরিহার্য অঙ্গ ছিল, তারা যদি মাইগ্রেটও করত তারা কিন্তু গবাদি পশুকে তাদের সঙ্গে নিয়ে যেত। এবং দেখুন পাথর দিয়ে কি সুন্দর ভাবে তারা তাদের গবাদি পশু রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছে। গাছের ছায়া মধ্যে গবাদি পশু রয়েছে, মানে একটা এখনকার যদি গ্রামের সঙ্গে তুলনা করি যেন অনেকটা সেই ছবি বেশি হচ্ছে যে একটা যুথবদ্ধ একটা জীবন তারা চাষবাস করছে। আর মেসো আমেরিকা কোন জায়গাটা? প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মধ্যবর্তী অঞ্চল। সেখানে মেক্সিকো শহরের কাছে তেহুয়াকান উপত্যকা, মধ্য দক্ষিণ আমেরিকার পেরু, আর্জেন্টিনা, চিলি এই জায়গাটিকে কেন্দ্র করে নব্য প্রস্তর যুগে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছিল। ভুট্টা জাতীয় খাদ্য খেত তারা খেতেন এবং একই সঙ্গে তারা যেমন চাষবাসও করছেন আবার শিকারী সংগ্রাহকের জীবন ধারাটাও কিন্তু তখনও তারা অব্যাহত রেখেছে। তাহলে সময়টা কি 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3400 খ্রিস্টপূর্বাব্দ। আমরা কি জানি যে মেসোলিথিক যুগ মোটামুটি 10000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল? তাহলে এই যে তার পরবর্তী পর্যায়ে, এই দেখুন একই সঙ্গে তারা শিকার, ওই যে হরিণ বড় বড় শিকারও করছে আবার তারা শস্য ফলাচ্ছে। চীনের ক্ষেত্রে আমরা কি দেখব যে হলোসিন যুগেই তাদের ওখানে কৃষিকার্যের সূত্রপাত। কোন কোন অঞ্চল ছিল? ইয়াংশি অঞ্চল,
সেখানে আমরা দেখছি 6000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পেন্টোসান সাংহাইয়ের দক্ষিণ অংশ ওয়াংহ উপত্যকা প্রভৃতি অঞ্চলে এই কৃষি কার্যের সূত্রপাত হচ্ছে। চাষের মধ্যে ধান, যব, জলজ তারা চাষ করছে, জলজ উদ্ভিদকেও কাজে লাগাচ্ছে, তুঁত জাতীয় গাছ তারা তৈরি করছে। এবং যে বলা হচ্ছে গবেষণা থেকে, এই যে তুঁত জাতীয় গাছ থেকে তারা রেশম বার করতেন, এছাড়া গম, সয়াবিন প্রভৃতি তো রয়েছে। দেখুন কিভাবে তারা ভেড়া সাহায্যে, ভেড়াকেও কাজে লাগাচ্ছে, এবং তারা সেই সময় তারা ধান চাষ করছে। এবার প্রাণী চাষের মধ্যে আমরা কি দেখছি, মৎস্য শিকার করছে, হরিণ ও শুকরের ন্যায় ক্ষুদ্র প্রাণী শিকার করছে। আর কি ধরনের কালচার, না হেমেতো কালচার দক্ষিণ সাংহাইয়ে, ইয়াংসাও সংস্কৃতি, লংসান সংস্কৃতি কোথায় বিস্তৃত ছিল, না চীনের পূর্ব দক্ষিণ ভাগে হুনান, শানচু, হুবেই, কিয়াংসু, চেকিয়াং, তাইওয়ান প্রভৃতি অঞ্চলে। আর সময়টা কি 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে একেবারে আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ সেই মেসোলিথিক পর্ব থেকে কিন্তু নিওলিথিক পর্বে যাচ্ছে। তাহলে এবারে এতক্ষণ পর্যন্ত অঞ্চলগুলি তার কি ধরনের চাষবাস হচ্ছে, প্রাণী, উদ্ভিদ, এবারে আমরা কি ধরনের আয়ুর তারা ব্যবহার করতো সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখছি পশ্চিম এশিয়ার ক্ষেত্রে 10500 খ্রিস্টপূর্বাব্দে সেই সময় জর্ডান উপত্যকায় মেসোলিথিক নটিফানরা বাস করত। তারা পাথরের তৈরি কাস্তে বিদ্ধ করার তীক্ষ্ণ আয়ু, নোড়া থেতো করার জন্য, গুঁড়ো করার জন্য হাড়ের তৈরি হাড়পুন, ওই হাড়পুন ছুঁড়ে ছুঁড়ে তারা মাছও শিকার করত এবং অন্য পশু শিকার করত। বড়শি মাছ ধরার কাজে, জাঁতা, হাতুড়ি, অন্যান্য গুঁড়ো করার যন্ত্র এবং ব্লেড ও তীরের ফলার মতো তীক্ষ্ণ আয়ু, পালিশ করার পাথর তারা পালিশ করত। অর্থাৎ এইখানে মনে হচ্ছে যেন কিছুটা তারা পটারের দিকে, তারা শিল্প, হস্তশিল্প তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। আর ফ্লিন্ট মানে খুব তীক্ষ্ণ যে পাথরের সরু পাত, অবসিডিয়ান একটু আগে বলেছি, গ্লাসের মতন যা ভলক্যানিক পাথর থেকে তৈরি, এই দেখুন অবসিডিয়ান এবং অন্যান্য আয়ুদের ছবি। আর নটিফানরা কিভাবে তাদের যে সংস্কৃতি তৈরি করছে, কি ধরনের গৃহ, কিভাবে জীবনযাপন করছে সেগুলো দেখানো হয়েছে। আর পশ্চিম এশিয়াতে অন্যান্য যে বৈশিষ্ট্য, এটা তো গেল আয়ু, এবারে তারা যে এক্ষুনি বললাম যে এটা মনে হয় কিছুটা পটারি তৈরির দিকে এগিয়ে যাচ্ছে বা অন্যান্য হস্তশিল্পের তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, এখানে সেটাই বলছে। জার্ম অঞ্চলে মৃৎপাত্র এবং অন্যান্য প্রস্তর নির্মিত পাত্র, পাথরের বাটি, বিটুমেন রেখাঙ্কিত ঝুড়ি, হাড়ের সুচ, পিন, চামচ, জপমালা, গুটি, মৃত্তিকা নির্মিত মানুষ, অর্থাৎ তারা পটারি তৈরি করছে মাটির তৈরি, মানুষ ও প্রাণীর মাথা, এখন যেরকম এরকম আমরা দেখতে পাই আমরা যদি আর্ট গ্যালারিতে যাই, মানুষ ও প্রাণীর একটা মাথা তৈরি করে রেখেছে। তাহলে কিন্তু আমরা এই বিষয়টি কিন্তু আপনাদের বারবার করে আপনাদের এই যে এই যুগে কিন্তু মানুষ খাদ্য সংগ্রাহক, পশুপালক এবং তার সঙ্গে সঙ্গে কৃষি উৎপাদন, অর্থাৎ এমন একটা সংস্কৃতি যেখানে তারা সংগ্রাহকের জীবন ছেড়ে দেয়নি, আবার পশুপালন করছে পাশাপাশি উদ্ভিদের
তারা ব্রিডিং করছে, প্রাণী ব্রিডিং করে নতুন প্রকৃতির প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী তৈরি করছে। তা তিনটে যে তিন ধরনের এক রকমের যে ইকোনমিক অর্থনৈতিক সাংস্কৃতিক ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে মৃৎপাত্র তৈরি হচ্ছে, তার এই একই জেরিকোতে খনন কার্যের ফলে যখন আরো গভীরে যাওয়া হচ্ছে, অর্থাৎ সেই স্তরটি হচ্ছে 8300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 7300 খ্রিস্টপূর্বাব্দ, সেই স্তরে কিন্তু তখনও মৃৎশিল্প, এইখানে কিন্তু মৃৎশিল্প এসে গেছে এই স্তরটাতে, যে মৃৎশিল্প এসে গেছে কিন্তু তখনও কিন্তু মৃৎশিল্প আসেনি। মানে এখানে আমরা একটু আগে কি বললাম, নটি ফান্ডের কথা বলেছি 10500 খ্রিস্টপূর্বাব্দে, তারা কিন্তু মেসোলিথিক যুগের। আবার এখানে আমরা কি বলছি যে মৃৎশিল্পটা হচ্ছে 8300 থেকে 7300 খ্রিস্টপূর্বাব্দ, তাহলে এই নটি ফান্ডরা যদি 10500 খ্রিস্টপূর্বাব্দে হয়, তাহলে এই মৃৎশিল্প পূর্ববর্তী যুগ, অর্থাৎ প্রি-পটারি নিওলিথিক, এটাও কিন্তু নিওলিথিক যুগ, 8300 থেকে 7300। আপনাদের মনে হতে পারে তাহলে যদি 10 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ মেসোলিথিক হয়, তাহলে 8000 থেকে 7500 মোটামুটি খ্রিস্টপূর্বাব্দ কি করে নিওলিথিক হতে পারে? আগে কি না আমি বলেছিলাম যে পৃথিবীর সর্বত্র কিন্তু একইভাবে মেসোলিথিক নিওলিথিক যুগ আসেনি, জেরিকোর ওই স্তরটাতে তখন নিওলিথিক যুগ ছিল, স্তর পাওয়া গেছে কিন্তু তখনও পটারি বা হস্তশিল্প তখনও কিন্তু আবির্ভাব হয়নি। এই জন্য বিশেষজ্ঞরা তাকে PPNA স্তর বলে অভিহিত করছেন, প্রি পটারি নিওলিথিক স্তর। এই যে কি ধরনের, তারা দেখুন তারা পটারি তৈরি করছে, তারা হস্তশিল্প তৈরি করছে, তারা এক জায়গায় তারা ঝুড়ি বানাচ্ছে, নানান রকম কাজ, দেখুন হাতুড়ি জাতীয় কিছু জিনিস, মানে যেগুলোতে তারা চপ করছে চপার দিয়ে, এবং আবার হাতুড়ির মতন যন্ত্র দিয়ে তারা গুঁড়ো করছে, আবার আগুন জ্বালাচ্ছে, পাশেই কিন্তু জলাভূমি, এইখানে তারা কিন্তু যে কতগুলো আমরা পাত্র দেখতে পাচ্ছি এই পাত্রগুলোকে তারা তৈরি করছে। এবারে আমরা আসছি গৃহ নির্মাণ, বিভিন্ন ভাবে এটাকে আমি সাজিয়েছি আপনাদের সুবিধার্থে, যে তারা আমরা কতগুলো জায়গায় কিন্তু এই গৃহের কথা দেখলাম, তাহলে গৃহ নির্মাণ কোনটা গোলাকৃতি বা বক্ররেখাযুক্ত, কোনটা চতুর্ভুজাকৃতি কাদা মাটির প্রলেপ যুক্ত, আবার মেঝেটা ছিল ইটের তৈরি, অনেক জায়গায় দেখা যাচ্ছে একের বেশি কক্ষ রয়েছে, এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, মেম্বার বাড়ছে, অর্থাৎ স্থায়ী জীবনের দিকে এগিয়ে যাচ্ছে, সময়টা কি 6000 খ্রিস্টপূর্বাব্দ। আর এই ওই সময় যেহেতু তারা জলজ ভূমির পাশে থাকতো, মাঝে মাঝে বন্যা হতো, বন্যা থেকে রক্ষা করার জন্য তারা যে বাড়িগুলো বানাতো, যে উঁচু টাওয়ারের মতন স্তম্ভ সমন্বিত এবং পাথরের দেওয়াল, একদিকে তারা যেমন বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি করছে, আবার বহিঃশত্রুর আক্রমণ, কেন আপনাদের মনে হচ্ছে না কেন বহিঃশত্রুর আক্রমণের কথা বলছি, না তখন তো অলরেডি তারা জিনিসটাকে সঞ্চয় করছে, যেটুকুন খাদ্য তারা সঞ্চয় করেছে সেটা যদি অন্যরা এসে কেড়ে তুলে নিয়ে যায় তখন কি হবে, সেই জন্য সেটাকেই বলা হচ্ছে যে বহিঃশত্রুর হাত থেকে তারা বাঁচার জন্য ওই ধরনের বাড়ি নির্মাণ করছে। যেরমে আমরা দেখছি কাদা মাটির প্রলেপ যুক্ত দেওয়াল, এবং সেখানে যে বাড়িটা পাওয়া গেছে, গ্রামটা পাওয়া গেছে, মোটামুটি 150 মানুষ সেখানে বাস করত, এবং সেখানে তারা যে
ধানটা অর্থাৎ তারা যে চাল তারা যে সিদ্ধ করতো বা তারা খেত, রন্ধনশালার যে খনন কার্যের ফলে যেটা পাওয়া গেছে রন্ধনশালার যে অবশিষ্ট অংশ, সেখানে দেওয়া দেখা যাচ্ছে দেওয়ালের গায়ে সেই শস্যের চিহ্নটা যেন আটকে রয়েছে। সময়টা কি 7000 থেকে 4700 খ্রিস্টপূর্বাব্দ? আমরা কিন্তু সেই 5000-এর পরে ঢুকে গেছি আমরা নিওলিথিক যুগে। এই জায়গাটায় যেহেতু প্রচুর বৃষ্টিপাত হতো, প্রচুর গাছপালা হতো, এই জন্য এটাকে নিউক্লিয়ার জোন বলা হচ্ছে। সব মানুষ সেখানে জমায়েত হতো, স্থায়ী জীবনের দিকে দেখুন কিরম করে তারা বাড়ি তৈরি করেছে, এবং যাতে বন্যা থেকে আটকানো যায় ছোট ছোট তারা চারদিকে একটা ফেন্সিং দিয়ে দিয়েছে। আনাতোলিয়াতে ক্যাটেল হাউকে আমরা দেখতে পাচ্ছি, নব্য প্রস্তর যুগীয় গ্রাম, 7400 থেকে 6200। সেখানে রোদে সেপা ইট দিয়ে তৈরি হতো, কিন্তু মাটিটা ভিজটা নরম ইট ছিল। আর চতুর্ভুজাকৃতি, সেখানে ভাড়ার ঘর থাকতো, বিশ্রাম ঘর, রান্নাঘর, প্রার্থনা ঘর, এমনকি উঠোনও থাকতো। কত ধীরে ধীরে তারা আধুনিক হয়ে যাচ্ছে। এই যে ক্যাটেল হাউকের একটা ইমেজ আমি তুলে ধরেছি। আর কি নতুনত্ব না, ঘরে প্রবেশের জন্য দরজার তো সামনের দিকে থাকবে তা না, রুফ অর্থাৎ ছাদের উপর দিয়ে উঠতে হতো, এবং সেখানে ওঠার জন্য তারা মুভেবল ল্যাডার বা মই ব্যবহার করত। তাহলে এবং তাহলে বন্যার থেকে সুরক্ষা হচ্ছে, আবার বহিঃশত্রুর থেকে সুরক্ষা হচ্ছে। তবে এই যে গ্রামটি, সেই গ্রামটি ক্যাটেল হাউস আনাতোলিয়ার এই গ্রামটি কিন্তু যে আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার প্রমাণও গবেষকরা পেয়েছেন। আচ্ছা, আরেকটি যেটা বিষয় সেটি হচ্ছে যে গবেকলি টেপে এখানকার ঘরগুলো কিরম ছিল না, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির মাঝখানে সরু গলি দিয়ে পার্থক্য করা হতো। দেয়ালের গায়ে নানান রকম সংকেত দেওয়া থাকতো, হয়তো ধর্মীয় কোন সংকেত, মানুষ ও প্রাণীর চিত্র, এবং প্লাস্টার দিয়ে জোড়া বিশেষ শিল, মরে যাওয়ার পরে মানুষের মৃতদেহ থেকে মাথাটা, প্রাণীর মৃতদেহ থেকে মাথাটাকে আলাদা করে রাখা হতো। তাছাড়া বাড়ির মধ্যে সমাধি ক্ষেত্র পাওয়া গেছে, এটা একটা জটিল সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। অর্থাৎ সেখানে কিন্তু আলাদা করে কিছু ছিল না, কোনো প্রেয়ার হল ছিল না। চীনের ক্ষেত্রেও ঘরগুলো দেখা যাচ্ছে কোনোটা দুর্গ আকৃতির, কোনোটা মাটির নিচে, আবার কোনোটা কাঠের তৈরি মাটির উপরে। এখানে মৃৎশিল্প পাওয়া গেছে, লিখন পদ্ধতি পাওয়া গেছে, অর্থাৎ জটিল একটা সমাজ ব্যবস্থা। আচ্ছা, এই যে মানুষের জীবনের সঙ্গে জলবায়ুর কি পরিবর্তন, আমি আলোচনা করেছি ইতিমধ্যে যে জলবায়ু হলোসিন যুগে উষ্ণ হয়ে উঠেছে, আর্দ্রতা বেড়েছে, গাছপালা প্রাণীর সম্পদ বেড়েছে, এবং এই ধরনের জলবায়ু ভূপ্রকৃতি সামাজিক অর্থনৈতিক বিকাশে সাহায্য করে কৃষিকার্য, পশুপালন ও কৃষিকার্যে প্রণোদিত করেছে এবং কৃষি বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে গেছে। তাহলে 1170 খ্রিস্টপূর্বাব্দ হলোসিন যুগ, বারবার জলবায়ু পরিবর্তন হচ্ছে, উষ্ণতা, কখনো প্রবল বর্ষণ, কখনো আবার শীতলতা, কখনো আর্দ্রতা। এটা এই যে আর্দ্রতা বা অল্প শীতলতা, এটা মানুষের পক্ষে সহনীয় ছিল, এবং বনভূমি যেহেতু বনভূমি বাড়ছে তাই সেটাকে কাজে লাগিয়ে মধ্যপ্রস্তর যুগের নটিফানরা পশুপালন করছে, উদ্ভিদের বীজ রোপণ করছে, গুণ খার জল উদ্ভিদ সংগ্রহ করছে, তারপরে মৎস্য শিকার করছে। কেবারা গুহা থেকে এই ধরনের কালচার আমরা দেখতে পাচ্ছি। কেবারা যুগকে এই যে 11000 খ্রিস্টপূর্বাব্দে সেটাকে পুরা প্রস্তর ও মধ্য প্রস্তরের মাঝামাঝি যুগ বলা হচ্ছে। এই নটিফানরাই কিন্তু প্রথম তারা
স্থায়ী জীবনের দিকে এগিয়ে গেছিল। কিন্তু আবার 8000 খ্রিস্টপূর্বাব্দে উষ্ণতা বৃদ্ধির কারণে গাছপালা কমে যাচ্ছে, ফলে কোনো কোনো জায়গায় নটিফানরা তাদের জায়গাটা ছেড়ে দিচ্ছে, কিন্তু জেরিকোর মতন কয়েকটি জায়গায় তারা আবার ফিরে এসে তারা কিন্তু কৃষিকার্য করছে। একইভাবেই তেল মোড়ে বিচে বৃষ্টিপাত ও চারণ ক্ষেত্র বেশি থাকায় সেখানে আবার বসতি তৈরি হচ্ছে। সুতরাং আমরা তীরের সমাহার লক্ষ্য করছি, জল কর্ষণযোগ্য ক্ষেত্র, চারণ ভূমি, এবং তারা যে সমস্ত পশুকে তারা পোষ মানাচ্ছে, দেখতে হবে যে তাদের খাদ্যের স্বভাবটা কি। গেজেল জাতীয় যে সমস্ত প্রাণী, তাদের রেস্ট্রিক্টেড ডায়েট ছিল বলে সেগুলোকে তারা ডোমেস্টিকেট করতো না। যেগুলোর সঙ্গে ইজিলি মানুষ যা খাচ্ছে বা সেগুলো তারা যখন ভক্ষণ করছে, সেই জাতীয় পশু কিন্তু তারা পালন করছে। আর কি যে কোনো কোনো জায়গায় এই চাষের জন্য তারা কিন্তু গাছ কেটে ফেলছে, যার প্রমাণ আমরা নিওলিথিক স্তরের একটা ধ্বংসাবশেষ থেকে পাথরের গায়ে পড়া গ্রেণু পাচ্ছি, সেটা আমরা দেখতে পেয়েছি, বা গাছের গায়ে পড়া গ্রেণুর সন্ধান পাওয়া গেছে। আর জাগ্রোস পর্বতের গঞ্জ দাঁড়িয়ে পর্বতের অপার্বত্য অঞ্চলে এই নব্য প্রস্তর যুগীয় গ্রামের আত্মপ্রকাশ করছে 9800 খ্রিস্টপূর্বাব্দে। তার মানে এর মধ্যেই তারা শিকার, পশুপালন, কৃষি একইভাবেই তারা কিন্তু করে আসছে। তাহলে এই চেয়ে আনাতোলিয়াতে সেই একইভাবে কিন্তু অবসিডিয়ান তারা যখন ইউজ করছে, তারা যে আয়ুজটা একটু আগেই বলেছি, এর মধ্যে বাণিজ্যের একটা প্রবৃত্তি সুপ্তভাবে রয়েছে। আর ইউরোপে যখন বরফ গলে যাচ্ছে, বলগা হরিণ, এল প্রজাতির হরিণ অন্য জায়গায় চলে যাচ্ছে, এবং তখন সেখানকার মানুষ মাছ শিকার করছে, কিন্তু বড় বড় যে প্রাণীগুলো কমে যাওয়ার জন্য ছোট ছোট প্রাণী উদ্ভব হওয়ায় তাদের শিকারে অসুবিধা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আরেকটি যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কারানোভ বন কার্মিক সংস্কৃতিতে তারা বার্ন ফার্মিং পদ্ধতি তৈরি করছে কৃষির ক্ষেত্রে, সেখানে একবার কেটে নেওয়ার পর সেটাকে পুড়িয়ে তারা নতুন ভাবে তৈরি করছে। এইরকম ভাবে একটা আবার কোন কোন জায়গায় আবার তারা নিওলিথিক থেকে আবার মেসোলিথিকে চলে যাচ্ছে, তাহলে একটা বিপরীত একটা প্রবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। চীনের ক্ষেত্রেও সেই জলজ প্রাণীর একটা ডোমেস্টিকেট করার, তাদেরকে লালন পালন করার একটা প্রবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে চীনে আমরা 10000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমরা দেখছি জলবায়ু ও মানুষের জীবন পরস্পরের উপর নির্ভরশীল ছিল। সামগ্রিকভাবে যদি আমি এটা মূল্যায়ন করি, তাহলে আমি কি দেখব যে একটু যেটা প্রথমেই আমি মূল্যায়নটা করে দিয়েছি, কেবলমাত্র জলবায়ুর পরিবর্তন নয়, মানুষের চাহিদা মানুষকে কৃষি কার্য করতে প্রণোদিত করেছিল। এবং এইভাবে মেসোলিথিক যুগের শেষ পর্যায় থেকে নিওলিথিক যুগের প্রথম পর্যায় থেকে সম্পূর্ণ নিওলিথিক যুগে কৃষির বিপ্লব হয়েছে, কিন্তু এটা হঠাৎ আসেনি, ধীরে ধীরে একটু একটু করে এই বিবর্তন ঘটেছে। তাহলে মানুষের বিবর্তনের সঙ্গে তার সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক বিবর্তন কিন্তু পরস্পর পরিপূরক। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।